নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি পাটিসাপটা করব। পাটিসাপটাতে লাগে দুধ লাগবে, চালের গুঁড়ো করে নিয়েছি আমি শিলনোড়ায়, আর লাগবে ময়দা, মাখা সন্দেশ, নারকেল, খেজুর পাটালি আর রিফাইন তেল লাগবে। বেগুনের বটাটা দিয়ে না তেলটা আমি কড়াইটা মধ্যে গুঁড়িয়ে নেবো। হ্যাঁ, দু পা দুধ আছে, 2 কাপ চালের গুঁড়ি করে নিয়েছি, 2 কাপ চালের গুঁড়ি করে নিয়েছি, আর এই জায়গায় 1 কাপ ময়দা আছে, 100 গ্রাম মাখা সন্দেশ আছে, আর এই জায়গায় আছে 1 বাটি নারকেল কুড়ানো, আর এই জায়গায় 500 গ্রাম আছে। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে আমি ক্ষীরটা করে নেব। পাটিসাপটার যে পুরটা দেব, পুরটা আমি করে নেব। নারকেলটা দিয়ে দিলাম, মাখা সন্দেশটা দিলাম, অনেকটা গুড় দিলাম, দিয়ে এবার একটু দুধ দেব, দিয়ে এটা আমি মাখবো। এটা পাটিসাপটা পুরটা আমার তৈরি করতে হবে। এরকম ভাবে পুরটা তৈরি করছি, আপনারা ঠিক একই ভাবে পুরটা তৈরি করবেন। এখন তো শীতকাল, এখন মাঝে মাঝেই পুলি পিঠে পাটিসাপটা এইসব শীতের খাবারগুলো লোকে খাবে, কেনাকাটি তো এটা ঠিক হয় না, এটা বাড়িতে বানিয়ে খেতে হয়। এই জন্য বলছি যে আপনারা এরকম করে বানাবেন, বানিয়ে খাবেন, ভালো হলে আমাকে জানাবেন, আমি আবার নতুন নতুন রেসিপি করে দেখাবো। অনেকে পুরটা নারকেল দেওয়া হয়, এমনি শুধু নারকেল দিয়ে পুর হয়, আবার অনেকে ক্ষীর দিয়েও করে, অনেকে মাখা সন্দেশ দিয়ে করে, অনেকে দুধ শুকিয়ে করে, ক্ষীর বানিয়ে দুধ শুকিয়েও করে, যে যেমন খায় আর কি। আমি দুটো মিশিয়ে করেছি, আমি দোকান থেকে মাখা সন্দেশ দিয়ে আর নারকেল দিয়ে করেছি। আপনারা শুধু দুধ দিয়েও করতে পারেন, দুধ দিয়ে দুধ শুকিয়ে করতে পারেন, বা দোকান থেকে নারকেল মিশিয়ে ক্ষীর এনে মানে মাখা সন্দেশ এনে করতে পারেন। আর না হলে শুধু নারকেল দিয়ে গুড় দেওয়া হয়, নারকেল দিয়ে গুড় দিয়ে আপনি স্যুপটা বানাতে পারেন, ওইটা খারাপ লাগে না, ওইটা ভালো লাগে। আমার ক্ষীরটা তৈরি হয়েছে, এবার আমি ক্ষীরটা নামিয়ে দেবো, গ্যাসটা অফ করে দিলাম, আমার ক্ষীর তৈরি হয়েছে, আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি কি করবো, ব্যাটারটা তৈরি করব। প্রথম নেবো চালের গুঁড়ো, গুড় নিলাম, ময়দাটা 1 কাপ নিয়ে নিলাম, মাখা হয়েছে। এবার আমি গ্যাসটা জ্বালাবো, কড়াইটা বসিয়ে তেল দেবো, উষ্ণ বানিয়ে দেবো। তো এরকম করে একটা বেগুন কেটে বেগুনের গোড়াটা দিয়ে এরকম করে তেলটা একটু এরকম ভরে নেবেন,
এরকম ক্ষীরটা এরকম করে পাকাবেন, হাত দিয়ে পাকিয়ে এরকম করে দেবেন, দিয়ে এরকম করে উল্টাবেন। এরকম ভাবে করবেন, কোনো অসুবিধা হবে না। আর শীতের দিনে এগুলো না খেলে পিঠে পাটি সাপটা এসব পায়েস টায়েস না খেলে ভালো লাগে না, শীতের দিনে এসব খুব ভালো লাগে খেতে। আপনারা এইভাবে করে খাবেন। আমার পাটি সাপটা রেডি। আমি যেমন ভাবে পাটি সাপটাটা তৈরি করেছি ঠিক তেমন ভাবে আপনারা তৈরি করে খাবেন। ভালো হলে আমাকে জানাবেন, আমি আরবার রেসিপি করে দেখাবো নতুন নতুন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।